হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি ব্রেকিং নিউজ রয়েছে স্কুল আর খুলছে না স্কুল খোলা সিদ্ধান্ত যে নিয়েছে রাজ্য সরকার সেটা পরিকল্পনা ছাড়া সেই নিয়ে হাইকোর্টে আজকে একটি মামলা দায়ের করা হলো সেইটাই তোমাদের বিস্তারিত জানাবো পুজো শেষ হলে রাজ্যে স্কুল খোলার চিন্তা ভাবনা করা হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পঁচিশে নভেম্বরে এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অভিভাবক ও পড়ুয়াদের জল্পনার অবসান ঘটিয়ে এদিন শিলিগুড়ির উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ষোলো নভেম্বর থেকে করোনাবধি মেনে খুলে যাবে স্কুল তবে সব ক্লাস নয় খোলা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এবার এই নিয়ে একটি জনস্বার্থ মামলা করা হলো কলকাতা হাইকোর্টে স্কুল খোলার ব্যাপারে ইতিমধ্যে নির্দেশিকা জারি করে দিয়েছে রাজ্য সরকার সেখানে বলা হয়েছে সকাল নটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নবম থেকে নবম ও একাদশ শ্রেণীর ক্লাস হবে অন্যদিকে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত ক্লাস হবে দশম ও দ্বাদশ শ্রেণীর এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্যের স্কুলগুলি রাজ্য সরকারের ওই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন সুদীপ ঘোষ চৌধুরী নামে এক আইনজীবী তিনি তার আবেদনে বলেছেন কোনো পরিকল্পনা ছাড়াই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল খোলা হচ্ছে অথচ পড়ুয়াদের কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি এতে অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়বে পড়ুয়াদের এরকম এক পরিস্থিতিতে ক্লাস শুরু করা উচিত কিনা তা খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক কিভাবে সময় কমিয়ে ক্লাস চালানো যায় তার সুপারিশ করুক সেই কমিটি তা না হলে স্কুল খোলার ফলে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে উল্লেখ্য বেশ কয়েক মাস বন্ধ থাকার পর আগামী সপ্তাহে স্কুল খোলার পরিকল্পনা করেছিল রাজ্য সরকার তবে কোন ক্লাস হবে স্কুলের টিফিনের সময় প্রার্থনা সহ অন্যান্য কাজকর্মের সময়সূচি ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছিল স্কুলগুলিকেই এবার তা শেষ পর্যন্ত হয় কিনা সেটাই এখন দেখার ওই মামলার শুনানি হতে পারে বৃহস্পতিবার তো তোমরা দেখতে পাচ্ছ একটা বেশ গুরুত্বপূর্ণ খবর স্কুল খোলার সিদ্ধান্ত সম্পূর্ণ পরিকল্পনাহীন স্কুল খোলার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটা হাইকোর্টে কেস করা হলো যার প্রথম শুনানি হবে বৃহস্পতিবার সেই বৃহস্পতিবারে কি খবর উঠে আসে হাইকোর্ট কি রায় দেয় সেটার জন্য আমরা অপেক্ষা করব তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আগামী খবর যখনই আসবে আমি এই চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো